Bismillah Rahman Rahim Pio Biors Ami Bibino Shomai Bibino Dhoroner Oshot Shomporke Alochona Kore Thaki Aske Ami Rata Oshoti Shomporke Bistarito Alochona Korbo Rata Oshoti Medicon Pharmaceutical Company Toiri Kore Thake Er Generic Nam Holo Rupatadine এটি সাধারণত রাতা নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় রাতা 10 mg ট্যাবলেট এবং রাতা সিরাপ তবে আজকে আমি রাতা 10 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সকল রোগীদের জন্য মূলত রাতা ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত রাতা ঔষধটি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে যে সকল রোগীদের অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে ত্বকে অতি মাত্রায় চুলকানি সৃষ্টি হওয়া সহজে চুলকানি ভালো না হওয়া চুলকাতে চুলকাতে ঘা ইনফেকশন করে ফেলা তাছাড়া যে সকল রোগীদের ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা রয়েছে যেমন নাক দিয়ে পানি পড়া বারবার হাসি আসা নাকের ভিতরে চুলকানি সৃষ্টি হওয়া নাক ফুলে যাওয়া শ্বাসনিতে কষ্ট হওয়া সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইনোটাইটিস এবং আর্টোকারিয়া এই সকল সমস্যা দূর করতেই মূলত রাতা ঔষধটি দেওয়া হয়ে থাকে রাতা ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ত্বকে অতি মাত্রায় চুলকানি এবং ঠান্ডা জনিত সমস্যা রয়েছে নাক দিয়ে পানি পড়া এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে রাতা ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত রাতা 10 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে একবার খাওয়া যেতে পারে রাতে তবে রোগীর অবস্থাভেদে রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে রাতা ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে রোগীর ত্বকে অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা ত্বকে চুলকানি সৃষ্টি হওয়া ত্বক চুলকাতে চুলকাতে ঘা তৈরি করে ফেলা কিংবা সহজে চুলকানি ভালো না হওয়া নাক দিয়ে পানি পড়া বারবার হাসি আসা নাকের ভিতরে চুলকানি সৃষ্টি হওয়া যে ধরনের সমস্যাই থাকুক না কেন ডক্টর যদি মনে করেন যে রাতা ঔষধি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব তাহলে ডক্টর রাতা ঔষধি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই রাতা ঔষধি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি রাতা ঔষধি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন শরীর দুর্বল লাগা ঘুম ঘুম ভাব হওয়া মাথা ব্যথা করা ঝিমানো হওয়া ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় রাতা ঔষধটি অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে যদি আপনাদের রাতা ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন